তাহলে বদ্ধ কি করে জামাইয়ের আগে কাটছে? এইটাই তো আমি বুঝতে পারছি না। বাপের ঘরে এসে আবার কেউ এত নিয়ম কানুন মানে নাকি? কিছু মনে করো না, মেয়েটার খিদে পেয়েছিল। তুমি বাবু পদ্মর নামে এক গেরাস ভাত বেশি খাও। তোমরা মেয়েকে অন্যরকম ভাবে মানুষ করেছো, পণ্ডিত দেখে নেকা পড়া শিখিয়েছো, তা এখন যদি সে স্বামীর পাশে বসে খায় তাতে আবার দোষ ধরছো কেন বাছা? স্বামীও তো সাহেবিকেতে বিশ্বাস করে, সেখানে তো শুনেছি মেয়ে মানুষ বেটা ছেলে স্বামী স্ত্রী সব পাশাপাশি বসে খাওয়া দাওয়া করে। তোমার স্বামী তো মেয়েকে ছোট থেকে এইসবই শিখিয়েছে, তাহলে এখন আবার উল্টো গাইছো কেন বাচ্চা? আহ, এত কথা বলার কি আছে, আমার খিদে পেয়েছে তাই আমি খেয়েছি। চোট্টাক মা, আমি তোমাকে একটা কথা বলি শোনো, সবার কথা এত উত্তর দাও কেন? দেখুন সম্পূর্ণ এপিসোড Z5-এ। শুনলাম অভয় নাকি আজ পদ্মদের গিয়ে নিয়ে এসেছে, কি ব্যাপার বলো তো? আমাদের কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে পদ্মদের কেন নিয়ে এলো? জানি, তবে আপনার মেয়েতে বেশ খুশি হয়েছে। ও, সে এখন কোথায়? ছোট করিমার মহলে, আপনি যান সেখানে গিয়ে তার সাথে কথা কয়ে আসুন। কেন, সে কি ঘরে আসবে না? রানী, আমি গোটা পরিস্থিতিটা বুঝতে পারছি। দেখো, পদ্ম ছেলে মানুষ, তার উপরে অভয়, ছোট করিমা সারাক্ষণ ওকে ভুল বোঝাচ্ছে, কিন্তু তুমি তো ওর মা, তুমি ওর উপর রাগ করে থেকো না। আমি অভয়ের সঙ্গে কথা বলবো। দাঁড়ান, এই ভুল কাজটা আপনি করতে যাবেন না, ঠাকুর সব সময় এই কাজটাই চেয়েছিল। আপনি যদি ঠাকুরকে কিছু বলেন তবে সে পদ্মকে আরো ভুল বোঝাবে। কিন্তু এরকম তো চলতে দেওয়া যায় না, এর একটা ব্যবস্থা করতেই হবে। আপনি যদি আমার কথা শোনেন তবে আমি কইব আপনি এমন ভাব দেখান যাতে মনে হয় ঠাউরপুর কাজে আপনি বেশ খুশি হয়েছে। পদ্মকে আপনি খুব ভালোবাসেন, পদ্ম আপনাকে খুব ভালোবাসে, অন্তত এই সম্পর্কটুকু নষ্ট হতে দেবেন না। একটা কথা আছে জানেন তো, কুসন্তান যদিও বা হয় কুমাতা কদাপি নয়। আমি সব সময় ভদ্র ভালো চেয়েছি, এখন যদি আমার হয়ে আপনি পদ্মকে কিছু কইতে যান তবে পদ্ম আপনাকেও ভুল বুঝবে, আপনার বিরুদ্ধেও চলে যাবে। আমি খুব ভালো করে বুঝতে পারছি এই মেয়েকে নিয়ে সারাটা জীবন আমাকে ভুগতে হবে। আমার পদ্মা যে কেন এমনটা হয়ে গেল আমি জানি না। পদ্ম আমাদের প্রথম সন্তান, বড় আদরের, আর পদ্মই যদি তোমাকে ভুল বোঝে আমি কি করতে পারি বলো তো? তুই কে?
ছেলে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছিল বাবা বীরেন, তুমি বলো বাবা কি করলে তুমি আমার মেয়েকে মুক্ত করবে? বাবা বলো। দেখো বাবা, আমি সৎ ব্রাহ্মণ, দেব বীজে সেবা না করে জল পর্যন্ত মুখে তুলিনি। তুমি যা বলবে আমি তাই করবো বাবা। অপঘাতে মরেছি, আত্মা মুক্তি পাইলে নদী গড়ায় গিয়ে আমার নামে পিণ্ড দান করিস, তবে আমার আত্মা মুক্তি পাবে। আমি মুক্তি চাই। বেশ বেশ বেশ, তাই হবে তাই হবে। অপূর্ব ভাব আসছে এখানটায় বসে, মনটা যেন ভক্তিতে ভরে গেল। হে ঠাউর, মনে হচ্ছে তুমি তো এখানেই বাস করো। চারদিকটা কেমন অপূর্ব আলোয় ভরে যাচ্ছে, এমন ভাব আগে তো কখনো আসেনি। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5A।